আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুপুরের রান্না বান্না। তো আজকে রান্না বান্না হচ্ছে মটরশুঁটি কড়াইয়ের পোলাও, মাটন আলু তরকারি ও বেগুন ভাজা ও আলু ভাজার রেসিপি। তো গ্যাসের মধ্যে আমি একটি ডেচকি বসিয়ে দিচ্ছি। তো ডেচকির মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। তো এখানে আমি 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি রান্নার। এখানে আমি ঘিয়ের মধ্যে 3টি তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 টুকরো দালচিনি ও 4-5টি লবঙ্গ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টি এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এখানে আমি 2টো পেঁয়াজকে মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। তো এখানে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজের মধ্যে 1 কেজি রেগুলার ঘরের চালকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। আমি চালটাকে একটু কষিয়ে নেবো। এখানে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি কড়াইটা, একটু কষিয়ে নিচ্ছি। তো চালটা আমার 5 মিনিট ধরে কষানো হয়ে গেছে। তো আমি চালের মধ্যে দিয়ে দেবো 1 লিটার। তো আমি চালের মধ্যে 1 লিটার থেকে 1.5 লিটারের মতন পানি দিয়ে দেবো 1 কেজি চালে। তো আমি এখানে 1.5 লিটার পানি দিয়েছি এই পোলাওয়ের মধ্যে, আর পানি দেবো না। এই পানিতেই পোলাওটা রান্না হয়ে যাবে। তো চারিদিকে এভাবে নেড়ে নিচ্ছি। তো এখানে আমি পোলাওয়ের মধ্যে 4 চামচ নুন দেবো স্বাদ মতো, এই চামচে। তো নুনটা দেবার পরে একটু আমি নেড়ে নেবো ভালো করে। এখানে আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মিল্ক পাউডার। ভালো করে নেড়ে নেবো। তো আমার ভালো করে নেড়ে নেওয়া হয়েছে। তো এই পোলাওটা রান্না করা খুবই সিম্পল, সহজভাবে, খুবই সহজভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই পোলাওটা রান্না হয়ে যাবে। তো অল্প একটু আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো চিনিটা দিলে পোলাওয়ের টেস্টটা ভালো লাগবে, তার কারণে আমি চিনিটা দিলাম। তো পোলাওটা ফোটা পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ পোলাওটা ফোটা পর্যন্ত আমি মাটন আলুটা রান্না করে নেবো। তো এখানে আমি গ্যাসের মধ্যে একটা ডেচকি বসে দিয়েছি রান্না করার জন্য। তো এখানে আমি রান্নার 4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। তো তেলের মধ্যে আমি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। তো আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলু ভাজাগুলো তুলে নেব। তো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। তো এখানে আমার পোলাওটা ফুটে গেছে। তো পোলাওটাকে আমি একটু ভালো করে নেড়ে নেবো।
তো পোলাওটাকে আমি 5 মিনিট গ্যাসটা স্লো করে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজের মধ্যে আমি 1 কেজি মাটন দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের সাথে আমি মাটনটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি মাটনের মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো এখানে আমি ধনে গুঁড়ো 1 চামচ দিচ্ছি। এখানে আমি 1 চামচ ভরে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেব মশলাটা। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মটনের মধ্যে। তো এখানে আমি মটনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন স্বাদ মতো। তো এখানে আমি সব কিছু ভালো করে একসাথে মিক্স করে নিয়ে কষে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 মগজ কাজু বাদাম ও কাঠ বাদামকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, 2 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নেব। তো এখানে আমি মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো মাটনটা আমি ভালো করে 10 মিনিট কষে নেব। তো মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। মাটনের মধ্যে আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। ততক্ষণ আমি মাটনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই মাটনটাকে আমি গ্যাসটা স্লো করে রান্না করছি। গ্যাসটা স্লো করে রান্না করলে তো মাটনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে 5 মিনিট হয়ে গেছে, পোলাওয়ের ঢাকনাটা খুলে নেবো। তো পোলাওটা আমি একটু নিয়ে নেবো। তো পোলাওটা দেখতেই পাচ্ছেন খুব ঝরঝরে হয়েছে। তো পোলাও থেকে পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পোলাও থেকে পানিটা শুকিয়ে গেছে। তো আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। তো পোলাওয়ের মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম, তো পোলাওয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পোলাওয়ের মধ্যে কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো আপনারা কিশমিশ কাজু বাদাম নাও দিতে পারেন, তো আমাকে ভালো লাগছে তার কারণে আমি দিলাম। তো আমি এখানে পোলাওয়ের মধ্যে এলো ফুড কালার অল্প একটু দিয়ে দিচ্ছি। তো পোলাওয়ের মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। তো পোলাওটাকে আমি এভাবে ঢাকা দিয়ে 5 মিনিট দমে রেখে দেবো। তো এখানে আমার মটনের ঢাকনাটা খুলে নেবো।
এখানে মাটনটা সিদ্ধ হয়ে গেছে। মাটনের মধ্যে আমি আলু ভাজাটা দিয়ে দেবো, ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। তো আলুটাকে মাটনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ। তো আপনারা ওইভাবে মাটন আলু রান্না করে দেখেন, তো খুবই ভালো লাগে পোলাওয়ের সাথে খেতে। তো এখানে আমার কষানো হয়ে গেছে, আমি 1 গ্লাস পানি দিয়ে দেবো, বেশি পানি দেবো না, 1 গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। তো চারিদিকে ভালো করে নেড়ে নেবো। আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তো এখানে পোলাওটা 5 মিনিট দমে হয়ে গেছে, পোলাওটা আমার রেডি। তো এখানে ঢাকাটা খুলে নেবো। এখানে মাটন আলু কারিটা রান্না হয়ে গেছে, এখানে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো এখানে বেগুন আলু ভাজার জন্য আমি এখানে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো বেগুনটা আলুটাকে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। আলুটা ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আমি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একে একে আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলোকে একটু উল্টে পাল্টে নেবো। সেখানে আলুগুলো 1 ফিট ভাজা হয়ে গেছে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। তো এখানে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো বেগুন ভাজাগুলো একটু উল্টে দেবো। এক পিট বেগুনটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো পোলাও মাটন আলুর রেসিপি, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন এবং কমেন্টে জানাবেন। তো তার সাথে আমি এখানে সাটিং মাছের কালিয়া নিয়ে নিয়েছি।